ভারতে নতুন উদ্বেগ তৈরি করেছে টমেটো ফ্লো বিজ্ঞানীদের ধারণা এটি হ্যান্ডফোর্ড অ্যান্ড মাউথ ডিজিজের এইচ এফ এমডির একটি ধরন হতে পারে করোনা ড্যাঙ্গু এবং চিকুনগুনিয়ার কিছু লক্ষণের সঙ্গে এর মিল রয়েছে দেশেও সম্প্রতি বেড়েছে শিশুদের এইচ এফ এমডি লক্ষণ উপসর্গ একই হলেও তা টমেটো ফ্লো কিনা তা এখনও কেউ জানে না তবে চিকিৎসকরা একে এফ এম ডি বলছে আর এ নিয়ে সংক্ষিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এই রোগের ওষুধ না থাকলেও সাত দিনের নিরাময়যোগ্য বলে জানান তারা ভারতের কেরালার করলম প্রদেশে মে মাসের প্রথম সপ্তাহে টমেটো ফ্লোতে আক্রান্ত একজন শনাক্ত হন কেরালার পর উড়িষ্যা তামিলনাড়ু এবং হরিয়ানাতেও রোগটি শনাক্ত হয়েছে এখন পর্যন্ত শতাধিক রুগী পাওয়া গেছে যাদের বেশিরভাগই এক থেকে ন বছরের শিশু টমেটোর মতো ফুসকুড়ি দেখা দেয় বলে স্থানীয়রা এর নাম দিয়েছে টমেটো ফ্রো চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল বলা হয়েছে এই রোগে আক্রান্ত হলে শুরুতে জ্বর দেখা দেয় সঙ্গে গলায় ব্যথা ক্লান্তি ও খাবারে অরুচি হয় এর দু থেকে তিন দিন পর শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে হাত পা মুখের ভেতরে জিব্বা দাঁতের মাড়িতে লাল রঙের র্যাশের মতো দেখা দেয় সেগুলোতে এক পর্যায়ে বেশ বড় হয়ে ওঠে এবং ফেটে গিয়ে ফুসকুড়ি থেকে তরল ঝরতে থাকে হাত এবং পায়ে ফুসকুড়িগুলো বেশি হয়ে থাকে টমেটো ফ্লোর রেশে ব্যথা হয় অনেক এটি অধিক দূর ছোঁয়াছে বলেও জানান চিকিৎসকরা পলি